গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। লক্ষ্মীপ্রিয়া আরেকটি ব্লগে স্বাগত জানায়। থেকে উঠে সকালবেলায় এই এক কাপ চা যেন অমৃতের মতো কাজ করে, তাই না বলুন? এই এক কাপ চা আর এক গ্লাস জল খেয়ে আজ কাজে লেগে পড়বো। আজ অনেক কাজ আছে জানেন তো, তাই তাড়াতাড়ি ঝটপট চা খাওয়া হয়ে গেছে। এই যে মেয়েকে এবার তুলতে এসেছি, ওর আছে কম্পিউটার ক্লাস আছে। এ বাবু, ওট 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 ওট, কী হলো? অনেক দেরি হয়ে গেছে কিন্তু, ক্লাসে যেতে দেরি হয়ে যাবে। উঠে পড়ো, উঠে পড়ো, কই কই, ঝটপট। ওর কাল বাদে পরশু দিন স্কুল খুলে যাবে, তাই আজকে ওর জুতো পরিষ্কার থেকে ব্যাগ পরিষ্কার থেকে সবটাই করে নেব। আর তো বেশি সময় নেই, কারণ স্কুল খুলে গেলে তখন তো আবার একই টাইমে স্কুল, তখন আর সময় পাওয়া যাবে না। ওর জিনিসগুলো একটু আজকে দেখে নিতে হবে, কি কি বাকি আছে না আছে। মেয়ে কম্পিউটার চলে গেল, এবার বিছানাটা গুছিয়ে নেব। আর এত গরম পড়েছে, রোজ বিছনার চাদর চেঞ্জ না করলেই চলবে না, এতটাই মানে কি বলবো, ঘামে গন্ধে ভরে যাচ্ছে। সেই জন্য রোজ রোজ চেঞ্জ করে একবার করে ভালো করে একটু কেচে নিলে বেশ পরিষ্কারও থাকে আর একটু হাইজেনিকও থাকে। টেবিলটা পরিষ্কার করে নিই, মেয়ে রোজ এখানে পড়তে বসে তো বেশ নোংরা হয়, রুল টুল ছিলে, আবার এখানটাতে একটু ধুলোও পড়ে, তো তো প্রত্যেকদিন মুছলে ভালো হয়। কিন্তু ওর ব্যাগ ট্যাগুলো এত বেশি করে রেখে দেয়, বলে যে মা দু তিন দিন পর চার দিন পরে তুমি এই জায়গাটা পরিষ্কার করবে, তাই যখনই সময় পায় তখন একটু মুছে নিই। আর এখানে আজকে শনিবার তো, কোথাও যেন কালী পুজো হবে, এখান থেকে একটা ঢাকের বাজনা বাজছে, আওয়াজ পাচ্ছে জানেন তো। তো যাই হোক, এই কাজগুলো ঝটপট করে সেরে নিতে হবে, আরও অনেক কাজ আছে, কারণ মেয়ের স্কুল খুলে যাচ্ছে। তাই আমাদের এবার টিফিন করে নেব, একটু আলু ভাজা ভাজলাম আর রুটি করলাম। আমি একটু আলু ভাজা খেতে পছন্দ করি না, সেই জন্য একটু আমার জন্য পটল ভাজলাম, আর ওই যে দোলা আর আমার হাজব্যান্ড দুজন মিলে আলু ভাজা দিয়ে রুটিটা খেয়ে নেবে। চলুন টিফিনটা খেয়ে নিই। এই যে এখন ছাদে চলে এসেছি, খুব রোদ আছে, তো মেয়ের যেহেতু স্কুল খুলবে তাই একটু শার্পে ভিজিয়ে রেখেছি। ওর ব্যাগটা ওর জুতোটা সব এখন পরিষ্কার করে কেচে নেব, এবং রোদ আছে তো তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো এই জন্যই মায়েদের জানেন তো এই সমস্ত কিছু এত মাথায় ঠিক টাইম মতো মনে রাখতে হয়, না হলে একটা মিস গেলেই আবার সেই কাজটা যে কবে করব তার ঠিক ঠিকানা থাকে না। আমি ছাদের জামা কাপড়গুলো একটু তুলে নিই, বুঝলেন তো, ওই জামা কাপড়ের যে রঙগুলো না বেশিক্ষণ রোদে থাকলেই না একদম চটে যায়, তো ওই জন্য একটু রোদ দিয়ে একটু শুকালেই, আর যা রোদ পড়েছে তাতে কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাচ্ছে। এই যে মেয়েকে আমি এখন তেল মাখাতে বসেছি, ও মানে সবসময় না কিছুতেই তেল মাখতে চায় না, আর জানেন তো এই তেল মাখা যে মাথাটা একদম রুক্ষ হয়ে থাকে, তেলটাও যেমন শ্যাম্পু সার মানে দরকার মাথার চুলটাকে পরিষ্কার করার জন্য, আবার তেলটাও তো খুব প্রয়োজন, তাই তেল মাখিয়ে ওকে বলেছি এক ঘন্টা তুই থাকবি, তারপরে তুই একটু শ্যাম্পু করে নিস, তাহলে ঘামটাও হবে না, চিটচিটে ভাবও থাকবে না, আর তেলটাও মাখানো হবে। স্নান করে পুজো করে এবার রান্নাঘরে ঢুকে পড়েছি, আজ তো শনিবার তাই একটু নিরামিষ হবে, সব রান্না সরঞ্জামগুলো রেডি করে নিয়েছি, এবার রান্না করতে শুরু করেছি। এই মুগের ডাল হচ্ছে পাতলা করে, আর একটু শাক, মেয়ে শাক খেতে পছন্দ করে না তাই আমার হাজবেন্ডের জন্য অল্প করে একটু শাক হচ্ছে, আর এই যে একটু পাঁচমিশালি তরকারি হবে। আমার বর বড়ি খেতে খুব ভালোবাসে জানেন তো, তাই একটু বলেছে যে অবশ্যই একটু বড়ি ভাঙা দিয়ে এই পাঁচ তরকারিটা করবে, তো পাঁচমিশালি তরকারিটা এটা দিয়ে হবে। আর এই যে ছোটো বড়ি ভাজা খেতে মেয়ে আর বর দুজনেও ভালোবাসে, আমিও তো খুব ভালোবাসি, তাই একটু বড়ি ভাজা হবে। আর এই একটু ছানা নিয়ে এসে ছানা দিয়ে একটু বড়া হবে, এই বড়া ভাজা খেতেও খুব ভালো লাগে। চলুন রান্নাটা করে নিই। হ্যাঁ,
আজ আপনাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করতে চলেছি। আপনাদের অনেকের মনে হতে পারে আমার পরিবারে আমি সবসময় তিনজনের কথাই বলি, পরিবারের অন্য সদস্য যেমন শ্বশুর শাশুড়িকে কেন দেখতে পান না। আসলে ব্যাপারটা তা নয়, আমার শ্বশুর বাড়ি অনেক বড় এবং আমার বাড়ি থেকে ঠিক দুটো গলি পরেই শ্বশুর বাড়ি। আর কি বলুন তো, শ্বশুর শাশুড়ি বয়স হয়েছে তো, আর কিছু বার্ধক্যজনিত সমস্যাও রয়েছে ওনাদের, তাই খুব বেশি ওনারা আমাদের বাড়িতে আসতে পারেন না। জানেন তো, আমার পরের একটা স্বপ্ন বলতে পারেন বা ইচ্ছা, খুব বড় ইচ্ছা ছিল যে নিজের পায়ে দাঁড়াবে, একটা সুন্দর বাড়ি তৈরি করবে। কার না থাকে এই স্বপ্ন, তাই না বলুন? তাই সেটা এতদিনে পূর্ণ হয়েছে। যদিও আমার এখনও ইচ্ছে করে শ্বশুর শাশুড়িকে নিয়ে সবাই মিলে ভরপুর আনন্দ করে কাটাতে চাই, খুবই ইচ্ছা হয়, কিন্তু সেটা সবসময় পূর্ণ হয়ে ওঠে না, জানেন তো। তাছাড়া আরও একটা সমস্যা আছে, আমার ভাসুরের প্রথম স্ত্রী 3 দিনের একটা সদ্যজাত বাচ্চা রেখে হঠাৎ মারা যায়। আর সেই শিশুটিকে আমার শাশুড়ি খুব যত্নের সহিত, স্নেহের সহিত কোনো মানুষ করেছে, বড় করেছে। আর ভাসুরের মেয়েটা আমার শাশুড়িকে ছেড়ে এক দণ্ড থাকতে পারে না, আর শ্বশুর শাশুড়ি ওকে ছাড়াও এক দণ্ড আমাদের বাড়িতে এসে থাকতে পারে না। আর সেই কারণেই ওনারা আমাদের বাড়িতে খুব একটা এসে বেশিক্ষণ থাকেন না, আর থাকলেও হয়তো কিছুক্ষণের মধ্যে চলেও যান। আর এইটাই হচ্ছে একটু না থাকার জন্য। আসলে জীবনে যা কিছু আপনি চাইবেন সেটা সবসময় আপনার মনের মতো করে পাবেন, সেটা কিন্তু হয় না সবসময়। আর সেই কারণের জন্যই মাঝে মাঝে মনটা খুব খারাপ করে ওঠে। কেন জানেন, মেয়েদের জীবনটাই কেমন জানো, দেখুন আমরা মেয়েরা বিয়ের পর এক বাবার বাড়ি এক বাবা মাকে ছেড়ে আর এক বাবা মাকে নিয়ে থাকতে চাই, কিন্তু এই কাছের মানুষগুলো যখন দুর্ভাগ্যবশত আমাদের কাছেই এসে থাকতে পারে না বা তাদের কাছে তাদের সান্নিধ্যে আমরা থাকতে পারি না, তখন এটা থেকে মানে কি বলবো, খুব একটা কষ্ট হয়, কিন্তু কি করব বলুন, সবটাই তো মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। আসলে জীবনে যা কিছু আপনি চাইবেন সেটা সবসময় আপনার মনের মতো করে পাবেন, সেটা কিন্তু হয় না সবসময়। আর সেই কারণের জন্যই মাঝে মাঝে মনটা খুব খারাপ করে ওঠে। কেন জানেন, মেয়েদের জীবনটাই কেমন জানো, দেখুন আমরা মেয়েরা বিয়ের পর এক বাবার বাড়ি এক বাবা মাকে ছেড়ে আর এক বাবা মাকে নিয়ে থাকতে চাই, কিন্তু এই কাছের মানুষগুলো যখন দুর্ভাগ্যবশত আমাদের কাছেই এসে থাকতে পারে না বা তাদের কাছে তাদের সান্নিধ্যে আমরা থাকতে পারি না, তখন এটা থেকে মানে কি বলবো, খুব একটা কষ্ট হয়, কিন্তু কি করব বলুন, সবটাই তো মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। তাই দেখুন, মেয়েদের বিয়ের আগের একটা জীবন আর বিয়ের পরের একটা জীবন, কতটা মানে কি বলবো, ডিফারেন্স থাকে, কতটা তফাত থাকে, হ্যাঁ, তাও কিন্তু আমাদেরকে সব কিছুর সঙ্গে নিজেকে এমনভাবে গুছিয়ে নিতে হয়, মানিয়ে নিতে হয়, অনেক ধৈর্য ধরে নিতে হয়, যাতে করে এই সংসারটাও সুন্দর মতো আমরা চালিয়ে নিতে পারি, তাই না বলুন? আমাদের মেয়েদের এটাই তো সব থেকে বড়ো একটা গুণ বলতে পারেন। তাই তো সবাই এটাই বলে যে মেয়েরা একটা মা লক্ষ্মীর রূপ, আমরা মেয়েরা সকলেই কিন্তু একটা মা লক্ষ্মীর রূপ, একটা ভাঙাচোরাকেও গড়ে এত সুন্দর অট্টালিকা করে ফেলতে পারি এক নিমিষের মধ্যে। চলুন, আপনাদের সঙ্গে এই গল্পগুলো করে অনেকটা হালকা হলাম, খুব ভালো লাগছে। একা একা থাকি তো খুব মন খারাপ করে, তখন কার সঙ্গে এই কথাগুলো শেয়ার করতে পারি না, আর কেই বা আছে বলুন শেয়ার যে করব। হাজব্যান্ড নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, মেয়ে স্কুল চলে যায়, আমি আপন তালে কাজ করে যাই, সকাল থেকে সন্ধ্যে কীভাবে চলে যায়, তার মধ্যে একটু মন খারাপটাও মিশে থাকে।
তবে যাই হোক, আপনার সাথে অনেক কথা বলতে বলতে বেশ বেলা হয়ে গেছে জানেন তো, রান্নাটাও বেশ শেষের দিকে। আমি এবার রান্নাটা নামিয়ে নেব। ওই যে আমার হাজবেন্ড চলে এসেছে, মেয়েও অলরেডি স্নান করে নিয়েছে, ওর তো 2 দিন বাদে স্কুল খুলে যাবে, তাই বলছে মা এখন একটু এই 2টো দিন একটু আনন্দ করে কাটায়। আরাম, ঠিক আছে বাবু তাই কর, এবার ওরা ওদেরকে খেতে দেব, তারপরে তো আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করে নেব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমার চ্যানেলটাকে, লক্ষ্মীপ্রিয়া ব্লগটাকে। অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।